দক্ষিণ দিনাজপুরের বিখ্যাত গোবিন্দভোগ চাল পাঠানো হলো অযোধ্যায় আজ বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ ডাক্তার সুকান্ত মজুমদারের উদ্যোগে জেলা বিজেপি কার্যালয় থেকে এক হাজার এক কিলোগ্রাম চাল অযোধ্যার উদ্দেশ্যে পাঠানো হলো খিচুড়ি প্রসাদ রান্নার অন্যতম উপাদান এই গোবিন্দভোগ চাল জানালেন সাংসদ ডাক্তার সুকান্ত মজুমদার গোটা ভারতবর্ষ থেকে ভগবান রামচন্দ্রের যে মন্দিরে। প্রাণ প্রতিষ্ঠা বাইশ তারিখ এবং তারপরে ভগবানের যে পুজো অর্চনা তার জন্য গোটা ভারতবর্ষ থেকে দান সামগ্রী আসছে তা আমাদের জেলার সব থেকে বিখ্যাত চাল গোবিন্দভোগ চাল যা আমরা বাঙালিরা ঠাকুরের ভোগ রান্নার সময় খিচুড়ি তৈরিতে ব্যবহার করি সেই এক হাজার এক কেজি চাল আমরা গোবিন্দভোগ চাল পাঠানোর ব্যবস্থা করলাম এই অযোধ্যায় যাচ্ছে এই গাড়ি